দেখা যাচ্ছে যে কাউরির পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তাকে ব্যথা কমার একটা ওষুধ দেওয়া হলো, সে আপাতত ব্যথাটা কমে গেল, সে তারপরে খেতে পাচ্ছে না, খাওয়ার জন্য একটা ওষুধ দেওয়া হচ্ছে। হ্যাঁ, সে পূর্ণ পূর্বের স্বাস্থ্য ফিরে পাচ্ছে না, তার মন মেজাজ ভালো না, সে ঘুম হচ্ছে না রাতে, তার ঘুমের ওষুধ একটা দেওয়া হলো। এটা কিন্তু আদর্শ চিকিৎসার মধ্যে পড়ে না হোমিওপ্যাথিতে, এটা হচ্ছে অ্যালোপ্যাথির চিকিৎসায়। সেই যে কষ্টটা পাচ্ছে সেটা যদি না থাকে, সেই ডাক্তার দাবি করে যে সুস্থ। কাউরির জ্বর হয়েছে 104 ডিগ্রি জ্বর, মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা বা যাই থাক, যখন চিকিৎসা করছেন কোনো ডাক্তারবাবু, ওষুধ দেওয়ার পর তার জ্বরটা ছেড়ে গেল, তার জ্বর আর নেই, তার দেখা যাচ্ছে তার পরবর্তীকালে অনেক সমস্যা দেখা দেয়, কিন্তু সেই ডাক্তার দাবি করছে তোমার তো জ্বর সেরে গিয়েছে, তুমি সুস্থ। কিন্তু হোমিওপ্যাথি সে দাবি করে না। হোমিওপ্যাথি কী করে, তার শারীরিক মানসিক উন্নতি না হওয়া পর্যন্ত, তার পূর্বের স্বাস্থ্য ফিরে না পাওয়া পর্যন্ত সে সুস্থ না। দেখা যাচ্ছে একটা বাতের রোগী বা দেখা যাচ্ছে একটা বুকে ব্যথা যন্ত্রণা রোগী আসলো কোন একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, সে যদি প্রকৃত জ্ঞান থাকে, সে যদি লক্ষণ সম্বন্ধে জ্ঞান থাকে, সে যদি অর্গানের জ্ঞান থাকে, তার মেটিয়ামেডিকার যদি পূর্ণ জ্ঞান থাকে, সে তাকে ওষুধ কীভাবে দেবে? প্রথম কথা হচ্ছে সে প্রথমে বুঝবে যেটা সাবজেক্টিভ সিমটম, যেটা মানে রুগী যেটা বলছে সেটা ভালো করে শুনবে, লিপিবদ্ধ করবে উত্তম রূপে, মানে খুব ভালো করে, একটা কথাও যেন তার বাদ না যায়। তারপরে সে নিজে পরীক্ষা নিরীক্ষা করবে, হ্যাঁ, হাঁটুতে ব্যথা, হাঁটুটা কেমন ব্যথা বা বুকে ব্যথা বা মাথার যন্ত্রণা হচ্ছে, সেগুলো লক্ষ্য করলো, কী কী রোগ তার ছিল পূর্বে সেগুলো তো লেখাই আছে। এই সব দেখার পর সাধারণ লক্ষণগুলোকে বাদ দিয়ে দেবে, পরিচয়ক লক্ষণগুলোর তলায় লাল কালির দাগ দেবে, লাল কালির দাগ দেবে, ক্লিনিক্যাল সিমটম যেগুলো আছে সেগুলোর তলায় লাল কালির দাগ দেবে, দিয়ে সেই লক্ষণগুলোর উপর জোর দিয়ে সে রুগীটা পরীক্ষা নিরীক্ষা করবে কোন ওষুধ হয়। দেখা যাচ্ছে তার ওষুধ হলো কলচিকাম, ধরে নিলাম বুকের যন্ত্রণার জন্যে তার কলচিকাম ওষুধ হলো। এই কলচিকাম ওষুধটা কী কী লক্ষণ আছে, কী কী লক্ষণ আছে? প্রথম কথা হচ্ছে খাদ্যদ্রব্যে অভক্তি, কোনো খাদ্যদ্রব্য দেখলে তার খেতে ইচ্ছে করে না, বমি লাগে, খাবারের গন্ধ শুকলে বমি লাগে, বিশেষ করে মাছ ভাজা বা আষ্টের জিনিস, মাংস বা ডিমের ঝোল, এই জাতীয় গন্ধগুলো শুকলে তার বমি লাগে, তার পেটে সকল সময় বায়ু থাকে, পেট পুরোপুরি ভরা থাকে, প্রস্রাব কমে যায়, বাতের ব্যথা যদি থাকে সে গরম দিতে চায়। হ্যাঁ, রোগী শীতকাতর, তাহলে খাদ্যদ্রব্য অভক্তি অনেক ওষুধের মধ্যে, আরও অনেক ওষুধের মধ্যে আছে, হ্যাঁ, আর্সেনিকের মধ্যে আছে, সিপিআর মধ্যে আছে, আছে, কিন্তু খাদ্যদ্রব্য অভক্তির সঙ্গে যদি পেটে প্রচণ্ড বায়ু থাকে, পেট ভরা থাকে আর তার সাথে প্রস্রাব কমে যায়, আমরা তাকে কলচিকামই দেবো, অন্য কোনো ওষুধের মধ্যে আর নেই, সিপিআর মধ্যে নেই, আর্সেনিকের মধ্যে নেই, আর্সেনিকের বৃদ্ধির একটা টাইম আছে, মৃত্যু ভয় আছে, কলচিকামে নেই, হ্যাঁ, তাহলে আমরা তাকে কলচিকাম দিলাম। এইবার যদি অর্গানের জ্ঞান না থাকে সে রুগীটাকে আর সারাতে পারবে না। কী জ্ঞান? ওষুধ দেওয়ার পর তার বুকে ব্যথা দু একদিনের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে কমতে শুরু করলো, তার শরীরের গিটগুলো ফুলতে শুরু করলো, গিট গার্ডগুলো ফুলতে শুরু করলো, এটা কী হলো? হেরিংয়ের আরোগ্য নীতি অনুযায়ী কেন্দ্র থেকে পরিধির দিকে রোগটা যাচ্ছে, কেন্দ্র থেকে পরিধি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেই রুগী এসে চিৎকার চেঁচামেচি বাড়ির লোক করছে, তুমি কী করছো, এ গা হাত পা ফুলে গেল, গিটগুলো ফুলে যাচ্ছে, অনর্গল প্রস্রাব করছে বেশি বেশি, হ্যাঁ, খেতে পারছে, ডাক্তারবাবু এখন একটু খেতে পাচ্ছি, হ্যাঁ, ঘুমটা মোটামুটি হচ্ছে, অবশ্যই রুগীটা ঠিক আছে, মানে আমরা অবজারভেশন, মানে টেন্টে যে 12 অবজারভেশন আছে রুগীটা সারছে কিনা তার মধ্যে আমরা তখন ফেলবো। কী কী দেখবো? প্রথম দেখবো যে এই বুকের ব্যথাটা ভাইটাল অর্গান আক্রান্ত ছিল, গুরুত্বপূর্ণ একটা যন্ত্রাংশ শরীরের আক্রান্ত ছিল, সেই যন্ত্রটাকে ছেড়ে দিয়েছে কিনা আমরা পরীক্ষা নিরীক্ষা করবো, যে না তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, নাড়ির গতি স্বাভাবিক আছে, যদি প্রেশার মাপার প্রয়োজন প্রেশার স্বাভাবিক আছে, এক। দ্বিতীয় কথা, যদি মনে হয় যে প্যাথোলজিক্যাল টেস্ট করবো, তার করতে পারে, সে দরকার লাগে না, সে করতে পারে, তাতে কোনো দোষের কিছু নেই, সে করে পূর্বে করেছিল, এখন করে দেখলো অনেক কিছু উপাদান শরীরের যে সকল রক্তের মধ্যে যেসব উপাদান বেড়ে যায় তার জন্য যে সেগুলো কমে একটা স্বাভাবিক অবস্থায় আসছে, অবশ্যই ওষুধ ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রধানত কী দেখব, তার ঘুম, খিদে, পায়খানা, প্রস্রাব এবং সর্বোপরি মানসিক উন্নতি হচ্ছে কিনা। সেই লোকটা সকল সময় চুপ করে বসে থাকতো, রেগে যেত, কোনো কথা বলতো না,
সকল সময় রোগের ভয় পেত বা দেখা যাচ্ছে মানুষজনকে বিরক্ত করত। সে এখন টিভি দেখতো না, সে টিভি দেখছে, গল্পের বই পড়তো না, গল্পের বই পড়ছে, সে দৈনন্দিন কাজে ফেরার চেষ্টা করছে বা দৈনন্দিন কাজে যাব এই ধরনের ইচ্ছা প্রকাশ করছে। আমরা অবশ্যই জানবো ওষুধটা ঠিক আছে, হ্যাঁ তার গিটগুলো ফুলে গিয়েছে, অজ্ঞ ডাক্তার হলে কী হবে, এই সর্বনাশ করেছে, কলচিকামে তো লক্ষণ মোটামুটি ছিল দিলাম, এই গিট ফুলে গেল কেন, যেই গিট ফুলে গেল তখন কী করলো, শর্ট করে আর একটা ওষুধ দেওয়ার ব্যবস্থা করে ফেললো। এবার কী হলো, সেই গিটগুলো ফোলাগুলো আবার কমে গেল, কমে গিয়ে আবার বুক আক্রমণ করে দিল, এই চলতে থাকলো। এবং রুগীটা, ডাক্তারও হতাশ হলো, রুগীও হতাশায় বুক দাঁড়ানো করলো, এ সারে না, হোমিওপ্যাথি সারে না, এ সারবে না, হ্যাঁ, এবং সেই রুগীটা শেষমেশ একসময় মারা যাবে। কিন্তু আমরা সেটা করবো না, আমাদের যদি এই জ্ঞানগুলো থাকে, আমরা যখন জানবো রুগী সারানোর আদর্শ, সর্বোচ্চ আদর্শ কী, আমরা প্রথমে ওষুধ দেওয়ার পর কেন্দ্র থেকে পরিধি, হেরিংয়ের আরোগ্য নীতি অনুযায়ী পড়ে নিবি সব, কেন্দ্র থেকে পরিধি থেকে রোগটা যাচ্ছে কি না, যদি যাই আমরা ভয় পাবো না। কোনো চর্মরোগ, চাপা পড়া জনিত কারণে উন্মাদ রোগ, আমরা সন্ধান পেলাম, কোন ওষুধের মধ্যে আছে, কোষ্টিকাম, উন্মাদ হয়ে যায় রুগী, মেজেরিমের মধ্যে আছে, আর কোষ্টিকাম বোবা হয়ে যায়, কালা হয়ে যায়, কালা হয়ে যায় কোষ্টিকামের মধ্যে, ঠিক মেজেরিয়াম। আমরা যদি সন্ধান নিই যে সেই রুগীটার মাথায় প্রচুর চর্মরোগ ছিল, চ্যাটচ্যাটে আঠালো রস বেরোতো, চটা চটা পড়তো, তার তলায় পুঁজ জমতো, পোকা হতো, নাও হতে পারে, পুঁজে দুর্গন্ধ ছিল, রুগী শীত কাতচ্ছিল, বিছানায় শুলে অসহ্য চুলকাতো, গরম সহ্য করতে পারতো না, গরম জল দিলে রোগ যন্ত্রণা আরও বাড়ত, যে জায়গাগুলোতে চর্মরোগ আছে সেই জায়গাগুলো লোম বা চুল উঠে পরিষ্কার একদম চকচকে হয়ে গিয়েছে। আমরা যদি এটা জানতে পারি, আমরা যদি প্রথমে রুগীটা আসতো আমরা তাকে মেজেরিয়াম দিতাম, কিন্তু আসেনি আমাদের কাছে, সে কোনো অন্য চিকিৎসায় গিয়েছে, চিকিৎসা করার পর সেই রুগীটা সেরে সুস্থ দাবি করেছে ডাক্তার, বললাম তার সেই রোগটা না থাকলে সে সুস্থ, তার পরবর্তীকালে তার কী হয়েছে, সে উন্মাদ রোগ প্রকাশ পেয়েছে, না তার দেখা যায় কানে, দুই কানে শুনতে পাচ্ছে না, কানে কালা হয়ে গিয়েছে। আমরা যদি জানি কানে কালার পূর্বে মেজেরিয়ামে চর্মরোগ চাপা পড়েছে, আমরা যদি জানতে পারি, আমরা তাকে মেজেরিয়াম দেবো, কেমন দেবো, কত শক্তি দেবো, চাপা পড়া রোগ যখন থাকবে উচ্চ শক্তি মেজেরিয়াম আমরা ব্যবহার করবো না, এদের হিতে বিপরীত হবে, কিন্তু মেজেরিয়ামের রোগ লক্ষণ প্রকাশ হয়ে আছে সেই ক্ষেত্রে আমরা উচ্চ শক্তি ওষুধ যদি মনে হয় আমি রুগীটাকে দৌড় দিতে পারি, তাতে রুগীটা বিপদ হবে না। কিন্তু চাপা পড়া রোগের ক্ষেত্রে আমরা যদি কোনো উচ্চ শক্তির ওষুধ ব্যবহার করে, ভুল করে ব্যবহার করি, বাহাদুরি দেখাতে গিয়ে ব্যবহার করি, ডোজ বুঝি এই ভেবে যদি ব্যবহার করি, অর্গানো না মেনে যদি ব্যবহার করি, তার ফল ভয়ঙ্কর পরিণতি হবে, রুগীটা মৃত্যু হবে। আমরা খুব ভালো করে বুঝে নিয়ে তাকে 30-200 থেকে শুরু করব, চর্মরোগটা যেই প্রকাশ পেলে ওষুধ আমরা বন্ধ করে দেবো, চর্মরোগটা প্রকাশ পাবেই পাবেই, আর যদি প্রকাশ না পায় সে দুর্ভাগ্য, রুগীরা সারবে না। চর্মরোগ সে প্রকাশ পেল, মাথায় চর্মরোগটা দেখা দিল, আমরা 200 শক্তির ওষুধ ব্যবহার করেছি বা 30 শক্তি যাই ব্যবহার করি, আমরা 30 দেওয়ার পর আবার সে মাথায় ঘাগুলো ফিরে আসলো, আমরা ভয় পাবো না, আমরা হেরিকেন আরোগ্য নীতি অনুসরণ করবো, আমরা হেরিকেন আরোগ্য নীতিতে পড়ে নেবো ভালো করে যে কী হয়, দেখবো যে কানে সে শুনতে পাচ্ছে, মাথায় পুঁজ ঘা দেখা দিয়েছে, আমরা ভয় পাবো না, আমরা অপেক্ষা করতে থাকবো, সেই পুঁজে আমরা কোনো ভয় পাবো না, তার যাই হোক কোনো ভয় পাবো না, আস্তে আস্তে আমরা কোনো ওষুধও দেবো না, আমরা তাকে প্লাসিবো দেবো, মানে ওষুধ ছাড়া মানে গুলি টুলি এসব দিয়ে আগে প্লাসিবো স্যাকলাক বিভিন্ন ভাষা ব্যবহার হয় সেইটাকে আমরা দেব, দিয়ে আমরা অপেক্ষা করতে থাকবো। কতদিন অপেক্ষা করব, এর কোনো সময়সীমা বাধা নেই যে 3 দিন 5 দিন 10 দিন 15 দিন, যতক্ষণ না আবার নতুন করে রোগটা আবার সেরে গিয়ে চাপা পড়ে গিয়ে আবার দেখা দিচ্ছে, দেখা যাচ্ছে চর্মরোগ প্রকাশ পেয়েছে, দীর্ঘদিন ধরে 15-20 দিন 30 দিয়েছি, এক মাস ধরে পুঁজ বেরিয়ে আবার একটু শুকনো ভাব হয়ে আবার পুঁজ দেখা দিচ্ছে, আমরা 200 দেবো, আমরা আগের থেকে দেবো না, তাহলে বিপদ অন্যরকম হবে। আমার ডো কীভাবে দিতে হবে বলে দিয়েছি, একটা গুলো জল দিয়ে ঢাকিয়ে খেতে বা জল দিয়ে গুলে, সেটা জানা আছে আমাদের। আবার 200 দিলাম, দেওয়ার পর ঘা প্রকাশ পেল, আবার ওই অবস্থা আসলো, রুগী ভালো সুস্থ, রুগীর কী আমরা জানবো, আমরা কী জানবো, তুমি খেতে পারছো আগের থেকে, বলবে হ্যাঁ আমি ডাক্তারবাবু খেতে পারছি, কানেও শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের ঘা তো সারছে না, তাকে বোঝাতে হবে তুমি কানে শুনছো, বলছে হ্যাঁ, তোমার এই রোগটা চাপা পড়ে হয়েছিল, তুমি অপেক্ষা করো সারবে, তুমি বলো কী ভয়ঙ্কর অবস্থা, তুমি কান দুটো জীবনে শুনতে পেতে না, কান নষ্ট হয়ে গিয়েছিল তোমার, এগুলো বোঝানোর তার দায়িত্ব, কীভাবে বোঝাবে। এইবার 200 দেওয়ার পর
ঘা বেরোতে বেরোতে একদম সেরে গেল, আর কিছু দেখা যাচ্ছে না, আমরা ওষুধ দেওয়ার দরকার নেই। পরবর্তীকালে একটা উচ্চশক্তি শরিক মেডিসিন 200 দিতে পারি, 1000 দিতে পারি, আবার নাও দিতে পারি, যদি প্রয়োজন হয় অন্য কোনো ওষুধ দেওয়ার দিতে পারি, দিতে পারি। দেখা যাচ্ছে কোষ্ঠিকামে চর্মরোগ চাপা পড়ে, কোষ্ঠিকামে চর্মরোগটা চাপা পড়ে, ভাঁজে ভাঁজে কোনো চর্মরোগ ছিল, কোষ্ঠিকামে চর্মরোগ, সেই চর্মরোগ চাপা পড়ে দেখা যাচ্ছে উন্মাদ রোগ দেখা দিল। আমরা যদি সন্ধান পাই যে তার এই ধরনের চর্মরোগ চাপা পড়ে কোষ্ঠিকামে লক্ষণগুলো ছিল, পেচ্ছাপ ধরে রাখতে না পারা, শীত কাতর, বিছানায় শুয়ে পা নাচানো, ঘুম আসতে দেরি হওয়া, ঝাল জাতীয় খাবার বা টক জাতীয় খাবার খাওয়ার পছন্দ ছিল, অল্পেই উদ্বিগ্ন হয়ে পড়তো, শঙ্কিত ছিল, বিভিন্ন বিষয়ে শঙ্কা ভয় ছিল, আমরা তাকে কোষ্ঠিকাম দেবো, দিতাম আমাদের কাছে আসলে, আমরা দিতে পারিনি, আমাদের কাছে আসেনি, অন্য কোনো বড় হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিল, সে দেখাচ্ছে মলম দিয়েছিল, হ্যাঁ দামি দামি মলম, জাদু মলম বা এই মলম দিয়েছিল, দিয়ে তাকে সারিয়ে দিয়েছে। সে দাবি করবে, সে অ্যালোপ্যাথি ডাক্তারের মতো হোমিওপ্যাথি ডাক্তার দাবি করবে, জাদু মলম দিয়ে সারিয়েছি, তোমার তো ঘা নেই, তোমার এটা অন্য রোগ, তুমি সেই ডাক্তারের কাছে যাও চিকিৎসা করো গা। স্নায়বিক ডাক্তারের যারা স্নায়ু চিকিৎসা, নার্ভের চিকিৎসা করে, পাগলের চিকিৎসা করে, তার ভাষায় সে বলবে যে তার কাছে যাও গিয়ে চিকিৎসা করো, এটা আমার না। সে তো জানে না, সে তো বোঝে না, সে তো ধ্বংস করে দিয়েছে রুগীটাকে, নিভৃতে হত্যা করছে, যেটা কেন্টের সর্বোচ্চ আদর্শ রুগী চিকিৎসা যেটা আছে, দি হায়েস্ট আইডিয়াল অফ এ কিওর, তাতে তার মধ্যে আছে কথাগুলো। সে কী করলো, সে সারিয়ে দিয়েছে, উন্মাদ হয়েছে। আমাদের কাছে যখন আসবে আমরা সেই পুরনো লক্ষণগুলো সন্ধান করব, করার পর তাকে কোষ্ঠিকাম কীভাবে দেবো, 30 তারপরে 200, একই রকম সিস্টেমে চর্মরোগগুলো বেরোবে, বেরোনোর পাশে উন্মাদ রোগ তারা থাকবে না, ঘা বেরোনোর সাথে সাথে সে স্বাভাবিক অবস্থা আসবে। তাহলে আমরা জানছি ওষুধটা ঠিক আছে, আমাদের পাল্টানোর দরকার নেই, আমরা অপেক্ষা করব, দীর্ঘদিন ধরে অপেক্ষা করব, এর কোনো সময়সীমা নেই, আমরা ওই 30 দিন 40 দিন না, 15 দিনে মাথা ওষুধ দিতে হতে পারে, 3 মাসে মাসে ওষুধ দিতে হতে পারে, 2 মাসে মাথা ওষুধ দিতে হবে, আবার যখন রোগটা বাড়বে দেখা দেবে, দেখা যাবে চর্মরোগ চাপা পড়ে গিয়ে আবার দেখা যাচ্ছে সে ওই উন্মাদ অবস্থা দেখা যাচ্ছে, তখন তাকে উচ্চশক্তি দাও, 30 দিনে 200 দাও, 200 দেওয়ার পর সে সেরে গেল, ভালোই ঘুরছিল ফিরছিল, আবার পাগলামি করছে, 1000 দাও, এরকম করে 10,000 দিতে হতে পারে, 50,000 দিতে হতে পারে, কিন্তু সেটা ওই ওইরকমভাবে আমরা অবজারভেশনের মধ্যে রেখে লক্ষণ দেখে তবেই ওষুধগুলো ব্যবহার করব, নাই তো অনর্গল ব্যর্থতা, অজ্ঞতা, হোমিওপ্যাথি সারে না, বিভিন্ন অপপ্রচার, যারা এইসবে বিশ্বাসী, দুটো ওষুধ একসাথে দেয়, এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে পড়বো, রুগীগুলোকে নিভৃতে হত্যা করব, পাপ করব, নিজের ধ্বংস করব, পরিবারের ধ্বংস করব এবং হোমিওপ্যাথি ধ্বংস করব সর্বোপরি, এর বাইরে তার কাজ আর কিচ্ছু করার ক্ষমতা নেই। এবং এতটাই কঠিন, এতটাই কঠিন, এইসব পড়াশুনো করে বুঝতে হবে, রুগী ভালো করে চিকিৎসা করতে হবে, এবং প্রতিনিয়ত প্রতিদিন যদি কেউ না পড়ে, পারবে না, পারবে না, পারবে না, প্রতিদিন বইয়ের সঙ্গে সংযোগ থাকবে, প্রতিদিন অভ্যাস করতে হবে, রুগীর সঠিক চিকিৎসা করতে হবে, অর্গানন মেনে চিকিৎসা করতে হবে, অর্গানের বাইরে যদি কেউ কোনো কথা বলে বিশ্বাস করাই হবে না, এ ভুল বলছে অজ্ঞ লোক। হ্যানিম্যানের সময় হ্যানিম্যান তো একটা ওষুধ আবিষ্কার করেনি, বহু ওষুধ আবিষ্কার করেছেন, হ্যানিম্যান মাদার ছাড়া তো ওষুধ আবিষ্কার, তিনি তো বলতেন মাদার খাই কমিয়ে নাও, কমিয়ে নিয়ে তারপর, এরা নিজের ব্যর্থতা ঢাকার জন্য এই সব অজ্ঞ ডাক্তাররা আগে কমিয়ে নিয়ে আসুন অ্যালোপ্যাথি ওষুধ খাইয়ে, তারপরে আমি চিকিৎসা করব। আগে মাদার দিয়ে কমাতে হবে, কিন্তু মাদারের অনেক আগে হোমিওপ্যাথি ওষুধ যদি সঠিক পড়ে কমে, কয়েক মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে, কয়েক দিনের মধ্যে রুগী আরোগ্যের পথে যায়, সুস্থতা আসে। সে বুঝতে পারে না, সে ব্যবহার করেনি, সে জানে না সুস্থতা কাকে বলে, এবং রুগীর পূর্ণ স্বাস্থ্য ফিরে পাবে, পূর্বের স্বাস্থ্য ফিরে পাবে, সুস্থতা আসবে, সে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা আসবে, আমরা জানবো যে সুস্থ, আমরা বুঝতে পারবো অর্গানের নিয়ম মেনে, যখন অর্গানের সঙ্গে তাকে মিলাবো দেখবো সে একটা সুস্থ মানুষের প্রতিচ্ছবি আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি, তখন জানবো সে সুস্থ। আমরা যদি এতে বিশ্বাস হয়ে দুটো ওষুধ অ্যানিম্যান বলেননি, আমরা নিজেরা আবিষ্কার করছি পারি না বলে, আর সেই দলে টানার জন্যে আরও 5 জনকে শিখাচ্ছি, এখনকার দিনে প্রচুর জটিল রোগ, কঠিন রোগ, আরে বাবা যদি জটিল কঠিন রোগ হয় ব্রাইনে এখনও কাজ হচ্ছে কেন, অ্যানিম্যানের তৈরি ব্রাইনা চাইনা থুজা কাজ হচ্ছে কেন? আমি বলছি ভ্যাকসিন দেওয়ার পর যেসব শিশুদের যৌনাঙ্গ দিয়ে কুঁজ বেরোয়, যৌনাঙ্গটা ফুলে ওঠে, ইনফ্লামেশন তৈরি হয়, জ্বর আসে, থুজা মুহূর্তের মধ্যে তাদের উপশম দেয়, একদিন দুদিনের মধ্যে সেই অবস্থাটা কাটিয়ে দেয়, কারণ ভ্যাকসিনের কুফল দূর করছে, সাইলেসিয়া, থুজা, মেনেন্ডিনাম এগুলো আমরা ব্যবহার করতে পারি। আমি বহু বাচ্চা দেখেছি থুজা দিলেই সেরে যায়,
কি পুরুষ কি মহিলা বাচ্চা শিশু। তাহলে আমরা যদি না জানি দুটো ওষুধ দাও, তিনটে ওষুধ দাও, পাঁচটা ওষুধ দাও, টনিক দাও, পেটেন দাও, মাদার দাও, আগে কমিয়ে নিয়ে আসো, তারপর আমি চিকিৎসা করবো। আমি বিড়াল ডাক্তার, আমি অর্গানন মানবো না, আমি পড়বো না, আমি কিছু শিখবো না, আমি জানবো না, আমি আরও পাঁচটা ছেলে মেয়েকে ধ্বংস করবো, যারা বাস্তবে চিকিৎসা করতে গিয়ে বইয়ের সঙ্গে আর কিছু মিল পায় না। হ্যাঁ, বইয়ের সঙ্গে, বইপত্রের সঙ্গে যে বইপত্রগুলো আছে, অর্গানন আছে বা বিভিন্ন ফিলোজফি আছে, হোমিওপ্যাথি, মেট্রিয়ামেডিকা আছে, তারা যারা এইসব চিকিৎসা করে তাদের এই বই রাখার কোনো দরকার নেই, কারণ তারা বই মানে না তো, তারা বোঝে না তো, তারা জানে না তো, তারা নির্ভীতে রুগীগুলোকে হত্যা করে চলে। আমরা সেটা করবই না। আর এই চিকিৎসা যখন সে বুঝে যাবে, সে ওসব করতে ঘৃণাবোধ করবে, লজ্জা পাবে, যারা করে তাদের প্রতি প্রচণ্ড তার মানে ইয়ে হবে, খারাপ ধারণা জন্মাবে। যারা এইসব করছে তাদের প্রতি, যারা সঠিক করছে তার অবশ্যই খারাপ ধারণা জন্মাবে, কীভাবে রুগীগুলোকে ধ্বংস করছে, স্টেরয়েড দিচ্ছে, অ্যালোপ্যাথি ওষুধ দিচ্ছে, আয়ুর্বেদিক ওষুধ দিচ্ছে, বিভিন্ন রকম ওষুধ দিয়ে রুগীকে কবজা করা, ইনকাম করা, এটাই তার আদর্শ। এই আদর্শে বিশ্বাস যাদের, যারা তাদের এসব করার দরকার নেই, কোনো দরকার নেই, তারা ওইভাবে ইনকাম করুক, অপরাধ করুক, বিবেকের কাছে কৈফের দিক, তার বিবেকের কাছে কৈফের দিক। আমি 35 বছর করছি, আমি কাউকে কোনোদিন টনিক মাদার পেটেন্ট খাওয়াইনি, আমার তো চলছে, দেখে তো লজ্জা লাগে, তাদের বলতে পারে না, বিবেক তার কাজ করে, করতেই হবে। এইভাবে তার নিজের ফ্যামিলিকে ধ্বংস করছে। তার যদি একটা সন্তান হয়, তার মা বাবা তারা চিকিৎসা করতে পারে না, তারা বলে নিজের চিকিৎসা নিজে করা যায় না, অ্যালোপ্যাথি ডাক্তার কাছে পাঠিয়ে দিচ্ছে, তার বাচ্চাকে অ্যালোপ্যাথি ডাক্তার কাছে দেবে, কিছু দিন শ্বাসকষ্ট, বাতের ব্যথা, অর্শ, অল্প বয়সে সেই বাচ্চারা মৃত্যু হবে, এইটাই তার লাভ হবে, এই পাপের ফল এইভাবে পাবে, এছাড়া কিচ্ছু পারবে না এরা। হ্যাঁ, সে নিজেদের ধ্বংস করে দেবে, সে রোগটা, সে সারা জীবন অসুস্থ থাকবে, যতদিন বাঁচবে কষ্ট ভোগ করবে, কিন্তু আমরা সেটা করবো না। আমরা কষ্ট লাভ করতে পারি, সম্পূর্ণ নিরাময় করার অভ্যাস আমরা করছি এবং পারছিও, আমরা পরীক্ষা করছি, পারছি, হচ্ছে, কিন্তু তারা নিজেরা নিজেদের ফ্যামিলিকে ধ্বংস করছে, নিজেদের ধ্বংস করছে, এবং তারা আর পাঁচজনকে সেই দলে টানা টানার জন্যে তাদের নিজেদের ইয়ে ধ্বংস করছে, এবং হোমিওপ্যাথি, সর্বোপরি হোমিওপ্যাথি ধ্বংস করছে। অনলাইনে যারা আছি, প্রশ্ন থাকলে বল, বলা যায় না, তাতে কিন্তু বলা যায় না, সে যদি পূর্ণ লুকিলিপি করে, আমাদের এই 50-55 জন আছি আমরা, আমাদের মধ্যে যদি কেউ না কেউ আলোচনা করে, যারা পারে বা একটু এগিয়ে আছে, তারা যদি আলোচনা করে আমরা রুগীটাকে সুস্থ করতে পারি, প্রত্যেকের নাম যশ হবে এবং আমরা প্রকৃত আরোগ্য দিতে পারবো, এর কোনো ভুল নেই। আমি অনেক কঠিন রুগী দেখেছি যারা সম্পূর্ণভাবে সুস্থ, এর কোনো ভুল নেই। আর আমি কোনো দিন কাউকে টনিক দিইনি, কোনো দিন কাউকে মাদার খাওয়াইনি, কোনো দিন দুটো ওষুধ একসাথে দিইনি, আমার তো 35 বছর হয়ে গেলে চলছে এবং সম্মানের সঙ্গে চলছে, এবং আমি প্রচুর কঠিন রুগী সারিয়েছি এবং এখনও পর্যন্ত চলছে। তাহলে তো আমার বন্ধ হয়ে যেত ওদের কথা অনুযায়ী, দুটো ওষুধ ছাড়া চলে না, পেটেন ছাড়া চলবে না, তোমার ডাক্তারখানা বন্ধ হয়ে যাবে, এইসব ভয় দেখায় এরা, এবং নিজেদের দলে ব্যর্থতা ঢাকার জন্যে সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করে, যে আমার পাপের ভাগিদার করে, হ্যাঁ, আমার ব্যর্থতার ভাগিদার হোক আরও কিছু, যাতে আমি গলার জোর দিয়ে বলতে পারি অমুক করে, তমুক করে, এ করে, ও করে, সবাই তো করছে, এই সংখ্যাটা দেখানোর জন্যে এরা এইসব প্রচার করে এবং করে, এবং এতটাই কঠিন সে পারে না, সর্বোপরি এতটাই কঠিন সে বুঝতেও পারে না, সে জানেও না, পেরে ওঠে না, যার জন্যে আমার ইনকাম করতে হবে, আমাকে ঠকাতে হবে, আমাকে স্টেরয়েড ব্যবহার করতে হবে, আমাকে অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করতে হবে, এসতে বিশ্বাসী হয়ে পড়ে এবং এইভাবে সে ইনকাম করে বা লোককে ঠকায় বা নিবৃত্তে রুগীগুলোকে হত্যা করে। আমরা জানার পর করব না, আমি অর্গানের বিষয় আরও বিস্তারিত বলবো, কিন্তু যতক্ষণ না 2-4 বছর 5 বছর যাচ্ছে, এই অর্গানের বিষয় বলা মানে বুঝতে পারবে না। আমি যে কথাগুলো বললাম আজকে, সেইগুলো বিশ্বাস করে মনে রেখে মেনে চললে বিপদ থেকে মুক্ত হবে, সে অনেক বিপদ সে এড়িয়ে চলতে পারবে। যে হার্টের রুগীকে হৃৎপিণ্ডের গণ্ডগোলে কোনো রুগীকে বেনজুইক অ্যাসিড দিয়েছে, ধরে নিলাম একটা বেনজুইক অ্যাসিডের রুগী, তাকে কোনো অজ্ঞ ডাক্তারের কাছে, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিল, সে স্টেরয়েড পেটেন্ট মাদার খাইয়ে তার সেই বাতের ব্যথাটা সারিয়েছে, তার কী হতে পারে আমাদেরকে জেনে রাখতে হবে, তার কী হতে পারে, হঠাৎ করে দেখা গেল তার পেটে তীব্র যন্ত্রণা হচ্ছে বা দেখা যাচ্ছে গলায় ব্যথা তৈরি হয়েছে, গলায় ব্যথা, গলাটা ফুলে গিয়েছে, সে জানে না যে তার ভুলের জন্যে
রোগীটার গলায় ব্যথা হয়েছে, দুটো ওষুধের মধ্যে তিনটে ওষুধের মধ্যে আছে এটা, পেটের যন্ত্রণা গলায় ব্যথা, বেনজুইকে বাত বাত ব্যথা চাপা পড়ে, বেনজুইক অ্যাসিড, মাক্সল, স্যাঙ্গোনেরিয়া, এই তিনটে ওষুধের বাতের ব্যথা চাপা পড়লে গলা আক্রমণ করে, এইটাই লেখা আছে। আমি যদি এটা না বুঝি, আমি গলার ব্যথার ওষুধ ঠিক করব, গলার ব্যথার জন্য একটা ওষুধ দেবো, গলা ব্যথাটা দেখে দেখা যাচ্ছে সেরে গেল বা কমে গেল, বা আমি পারলাম না অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেল, সেই ডাক্তার তার গলা ব্যথা চিকিৎসা করে দেখা যায় তার হার্টের সমস্যা দেখা দিল শেষমেশ, বা পাকস্থলীতে কোনো একটা সমস্যা দেখা, পাকস্থলী ক্যান্সার শুরু হলো, আমরা তাকে তৈরি করে দিলাম। আর আমাদের যদি মিনিমাম জ্ঞান থাকে, প্রথমেই আমরা বেনজুইক অ্যাসিড দেবো, যদি দেখি রুগী শীতকাতর, পায়ের গিটে গিটে ব্যথা, পর্শ্বকাতর, হাত দিতে দিচ্ছে না, পর্শ্বকাতরতার জন্যে পেচ্ছামে ঝাঁঝালো গন্ধ, যখন ব্যথা থাকে তখন ঝাঁঝালো গন্ধ কম থাকে, যখন ব্যথাটা আপনার থেকেই প্রকৃতির নিয়মে কমে যায় তখন পেচ্ছাপের গন্ধ কমে যায়, আমরা তাকে বেনজুইক অ্যাসিড দেবো। মানসিক লক্ষণের মধ্যে দেখব ভীতু প্রকৃতির, যে কোনো কঠিন রুগীকে দেখলে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, সে ভয় পায়, দেখা যায় রাস্তা দিয়ে একটা কোনো কঠিন রুগীকে নিয়ে যাওয়া হচ্ছে, সে দেখলো সে ভয়ে ভীত হয়ে এমনকি তার কনভালসেশন শুরু হয়ে যায়, এরকম কথা লেখা আছে, ভয় পেয়ে যায়, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, কাঁপতে থাকে, কনভালসেশন না কাঁপতে থাকে, এই রুগীকে আমরা বেনজুইক অ্যাসিড দিতে পারলাম না, আমাদের কাছে আসেনি, বা আমরা ভুল করেছি আমরা জানি না, বা আমাদের অজ্ঞতার জন্য দুটো তিনটে ওষুধ একসাথে ব্যবহার করে ফেলেছে কোনো ডাক্তার, করেছে করে তার গলা ব্যথা হয়েছে। আমরা যদি এই বিষয়গুলো তাকে অনুসন্ধান না করি, হেরিং এই এই কী কথা বলছি না, হেরিংয়ের আরোগ্য নীতি না বুঝি, তাহলে আমরা কী করবো, গলা ব্যথা ওষুধ দেওয়া শুরু করবো, কিন্তু তা করলে হবে না। আমরা যদি সন্ধান নিই তার বাতের ব্যথা চাপা পড়েছে, গলা ব্যথা হয়েছে, আমরা কোন কোন ওষুধ দেখবো, মাক্সল দেখবো, স্যাঙ্গোনেরিয়া দেখবো, বেনজুইক অ্যাসিড দেখবো, যদি শুনি পূর্বে তার প্রস্রাবে ঝাঁঝালো গন্ধ ছিল, বাতের ব্যথার এই চরিত্র ছিল, আমরা তাকে বেনজুইক অ্যাসিড দেবো, দিলেই গলা ব্যথা সেরে গিয়ে বাতের ব্যথা দেখা দেবে, আমরা ভয় পাবো না। বাতের ব্যথা যেই দেখা দিল, গিটগুলো ফুলে গেল, পেচ্ছা বেশি হতে শুরু করলো, রুগীকে প্লাসিবো দিতে শুরু করলাম আমরা, আপনার থেকে সেই রুগীটা সুস্থতার দিকে যাবে, সুস্থ হয়ে যাবে। মাক্সলের যদি লক্ষণ থাকে, প্রবল পিপাসা, আমাশার প্রবণতা, দাঁতের গোঁদে রক্ত পড়া, ঘামে দুর্গন্ধ, বাঁকাতে শোয়ার প্রবণতা যদি থাকে, আমি ছোটো করে বলছি, এবং খুব দ্রুততার সঙ্গে কাজ করা, যে কোনো কাজ আর্জেন্টাইনা এটা করবো, হুটোপাটা হুটোপাটা মেটোডেমের মতো হুটোপাটা, আমরা তাকে মাক্সল দেবো। স্যাঙ্গুনারের যদি লক্ষণ থাকে, ডান দিক আক্রমণ, রোদে গেলে বৃদ্ধি, হ্যাঁ এই লক্ষণগুলো থাকে, আমরা তাকে স্যাঙ্গুনেরিয়া দেবো, আমরা সেটা বুঝে দেবো, ভেবে দেবো, সঠিক দেবো, অর্গানন মেনে দেবো, আর এই সব নিয়মকানুনগুলো মেনে দেবো, আমাদের ভয়ের কোনো ব্যাপার নেই, বিপদের কোনো সম্ভাবনা নেই, আমরা রুগীকে এই অজিত কী দেখছে না কী বের করছিস, আমরা রুগীকে সঠিক চিকিৎসা করতে পারবো। আমরা যদি এগুলো না বুঝি, তাহলে আমরা ব্যর্থতা ঘন ঘন আসবে, হ্যাঁ তখন হাসি, এই বুক শুকিয়ে যাবে তোর, বুক ধরপড় করবে রুগী আসলে, হাসি বন্ধ হয়ে যাবে, এরা বলে রাখলাম, তোর বুক ধরপড় করবে রুগী দেখার সময়, হাসি টাসি কিচ্ছু থাকবে না, হাসছিস সব বন্ধ হয়ে যাবে, রুগী যখন এসে বলে বুকের যন্ত্রণা আছে, তোমার ওষুধ খেয়ে বুক ধরপড়ে বন্ধ হয়ে যাবে, বুক ধরপড় ধরপড় করবে, তুই মরে যাবি, রুগী মরবে না, তুই মরে যাবি ভয়ে, একটা কথা যদি এদিক ওদিক করে সারবে না, আমার কথা না তো এটা, আমার কথা না, আমি জানি না বিশেষ কিছু, আমি বলছি না আমি বিশেষ কিছু জানি, আমি জানি না, আমি যেটা পড়েছি, আমি যেটা করছি, মোটামুটি একটা জ্ঞান দিচ্ছি, তোরা যদি পড়ে ভালো করিস আরও ভালো কর, আমার কোনো আপত্তি নেই, তোরা আরও যদি জানিস আমাকে বল, আমি শিখবো, আমার কোনো লজ্জা দ্বিধা কিচ্ছু নেই, কিন্তু হাসবি না, শোন ভালো করে, এগুলো কর, তোদের লাভ হবে, তোদের বয়স কম, আমাকে কেউ শেখায়নি, আমাকে কেউ শেখায়নি, আমি বলছি আমাকে কেউ শেখায়নি, আমাকে একজন ডাক্তার বলছিলেন যিনি আমাকে মোটামুটি একটা ধারণা দিয়েছিলেন যে এইভাবে করো, অবশ্যই তিনি আমার গুরুদেব, আমি মানি তাকে, আমার শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি আমাকে বলেছিলেন আমি এইভাবে করি, তুমি এইভাবে করো, হাতে কলমে আমাকে কেউ শেখায়নি, আর আমি হাতে কলমে তোদের বলছি, আর তোরা শিখতে পারছিস না, শিখছিস না, হাসছিস, প্রতি পদে পদে বিপদে পড়বি এগুলো না জানলে, আর তখন জানবি, তুই আনন্দ পাবি, ব্যথা বেড়েছে তুই হাসবি, তখন রুগী মরবে না, তোর রুগী মরবে না, হার্টের রোগ ছেড়ে দিয়ে তার বাতের ব্যথা দেখা দিয়েছে, তুই হাসবি, তখন অবশ্যই হাসবি, তুই জানবি আমি ঠিক করেছি, গলা ব্যথা ছেড়ে দিয়ে সেই বাতের ব্যথা দেখা দিয়ে বেনজুইক অ্যাসিড দেওয়ার পর তুই হাসবি, সেই সময় সেটা হাসি, হাসার যোগ্যতা তোর আছে, সেই সময় যোগ্যতা অর্জন করেছিস, তুই তখন হাসবি, এখন হাসবি না, তুই সম্পূর্ণ ঠিক করেছিস, তোর কোনো বিপদের সম্ভাবনা নেই, এটা হ্যানিম্যানের কথা, কোনো বিপদ হবে না, সে রুগী মরবে না, সে রুগী মরতে পারে না, অসম্ভব, অসম্ভব ব্যাপার, সে সম্ভব না,
হ্যাঁ, হার্ট ফেল কথাটা অ্যালোপ্যাথি ডাক্তাররা ব্যবহার করে, হোমিওপ্যাথি হার্ট ফেল হয় না। হোমিওপ্যাথি হার্ট ফেল কথাটা ব্যবহার করতে নিষেধ করেছে, কেন্টের লেকচারে আছে। সুন্দর একটা ভাষা ব্যবহার করছে কেন্ট, বলছেন সুন্দর একটা কথা অ্যালোপ্যাথি ডাক্তার, হার্ট ফেল করেছে, আমি তো চিকিৎসা ঠিকই করছিলাম, হার্ট ফেল করেছে। তোর ওষুধে হার্ট ফেল হবে না, তোর ওষুধে একদম হার্ট ফেল হবে না, তুই যদি এগুলো জানিস হবে না। আমার হয়নি এখনো পর্যন্ত, আমি দেখেছি, আমি বহু রুগী দেখেছি, আমি জোরের সঙ্গে বলছি দেখেছি, আমি প্রমাণ দিতে পারি দেখেছি, আমি সংখ্যা লিস্ট করে দিতে পারি, সেই সংখ্যাটা গিয়ে জানতে পারিস দেখেছি। আমি মিথ্যা কথা বলি না, বলছি না, আমি দেখেছি হয় না, আমি পারিনি সংখ্যাটাও প্রচুর, আমার কাছে সারিনি এই সংখ্যাটাও অনেক, কিন্তু সেরেছে সংখ্যাটাও কিন্তু অনেক, এবং সেরা দুরারোগ্য, সেরা দুরারোগ্য। আমি এই সংখ্যাটা প্রচুর লিস্ট দিতে পারি সেরেছে, আবার প্রচুর লিস্ট দিতে পারি সারিনি, পারিনি কো, আমাদের হয়নি কো, আমি জানি না, আমি জানতে পারিনি, আমি শিখতে চিকিৎসা করতে পারিনি, সুযোগ দিতে পারিনি, এরকম সংখ্যাটাও কিন্তু অনেক আছে আমার। তা যত বেশি জানতে পারবি তত তুই রুগী বেশি সারাতে পারবি, তো সুবিধা হবে। আমার তো শিখে শিখে করতে হয়েছে, আমি প্রচুর ব্যর্থতার মুখে পড়েছি, প্রচুর রুগী সারেনি, কিন্তু নিশ্চয়ই সেরেছে, যার জন্য তো এখনও পর্যন্ত সম পরিমাণ আসছে। আর যদি সব সারত তাহলে তো আমার বিরাট ব্যাপার হতো, সেটা তো সম্ভব না। আমার মতো লোক, আমার মতো অজ্ঞ লোক কতটুকু জানে, হ্যাঁ সামান্য জানে, তা আমার কাছে এত রুগী আসবেই বা কেন। আমি মোটামুটি যা জানি তাই করি, তাতে আমার চলে মোটামুটি, এবং কঠিন রুগী আমি চিকিৎসা করেছি, আমি সেরেছে, সেরেছে, আমি যা পড়ে বুঝেছি সারে, আমি বিশ্বাস করি সারে, আমি দেখেছি সারতে। লক্ষণ কাকে, আমরা যে লক্ষণ দেখি, লক্ষণটা কাকে বলে এবং কেন দেখি বল। হোমিওপ্যাথির লক্ষণ কাকে বলে, লক্ষণটা কী, জিনিসটা কী, লক্ষণটা কী, এই লক্ষণ কাকে বলে বল। এই রূপা বল, সেটা অন্য কথা। সুস্থ মানুষের তো কোনো রোগ লক্ষণ থাকে না, সুস্থ মানুষ তার কোনো কষ্ট থাকে না। যদি কোনো মানুষের কষ্টের কথা বলে বা লক্ষণের কথা বলে, সেটাকে লক্ষণ বলে। সুস্থ মানুষ সে তো রোগের কথা বলবে না, যখন তার জীবনীশক্তি আক্রান্ত হয় তখন সে বিভিন্ন রকম কষ্টের কথা বলে। হ্যাঁ, সুস্থ সে না, অসুস্থ মানুষের যে লক্ষণগুলো দেখে সেটাকে লক্ষণ বলে। লক্ষণ ক রকমের, এই তুই বল। হ্যাঁ, আমি এটা ভালো করে বলবো, একবারই বলবো, মনে রাখবি ও শুনবি। আর লক্ষণ সম্বন্ধে জ্ঞান না থাকলে রোগীর লক্ষণ পাবি না, সঠিকভাবে বলতেও পারবি না। বলছি না, হোমিওপ্যাথিতে লক্ষণে অর্গানের লক্ষণ অনুযায়ী সিমটম যেটাকে বলছে, জেনেরিক সিমটম, সাধারণ লক্ষণ, জেনেরিক সিমটম, সাধারণ লক্ষণ কি, এই লক্ষণগুলো অনেক ওষুধের মধ্যে আছে। জ্বর অবস্থায় জল খাবে, সবাই খাবে, সব ওষুধই খাই, কিন্তু জল খেতে খেতে শীত করে জ্বর আসছে, খুব কম ওষুধের মধ্যে আছে, তাই না? এই যে জেনেরিক সিমটমগুলো হচ্ছে সবারই মধ্যে বেশি পাওয়া যায়, ওর কোনো গুরুত্ব বিশেষ একটা থাকে না। এই লক্ষণগুলো চিনতে হবে, এগুলো সাধারণ লক্ষণ, জেনেরিক সিমটম, ক্যারেক্টারিস্টিক সিমটম, চরিত্রগত লক্ষণ, মানে ভালো ভাষাটা কী হচ্ছে, পরিচয়ক লক্ষণ, আর ক্লিনিক্যাল সিমটম। এই জেনেরিক সিমটমের মধ্যে যে লক্ষণগুলো থাকে সে অনেক ওষুধের মধ্যে আছে, এবং সেটা সাধারণ লক্ষণ। বাত হলে ব্যথা হবে, সাধারণ লক্ষণ। ঠান্ডা জল দিচ্ছে, ওটা হচ্ছে পরিচয়ক লক্ষণ, ওটা হচ্ছে পরিচয়ক লক্ষণ, ওটা বিশেষ গুরুত্ব। হ্যাঁ হ্যাঁ, ওটা 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 গুরুত্বপূর্ণ লক্ষণ, ক্যারেক্টারিস্টিক সিমটম। হ্যাঁ, কিন্তু জেনেরিক সিমটমের মধ্যে আমরা যদি, আমরা কী করলাম, অসংখ্য জেনেরিক সিমটম জোগাড় করলাম, করে বললাম যে ওষুধ দাম সারছে না, তো সারবে না। তা জেনেরিক সিমটম আমরা দেখব গুরুত্ব খুব কম, জেনেরিক সিমটমের কোনো গুরুত্বই বিশেষ একটা নেই, সবারই মধ্যে থাকবে। হ্যাঁ, পুড়ে গেলে জ্বালা হবে, সবারই মধ্যে থাকবে। ফোসকা পড়াটা ক্যারেক্টারিস্টিক সিমটম, ফোসকা পড়েছে। হ্যাঁ, এই যে ব্যাপার, শ্বাসকষ্ট হলে বাতাস যাবে, সবাই
এটা কিন্তু জেনেরিক সিমটম। হ্যাঁ, কিন্তু পরিচায়ক লক্ষণ কি? পরিচায়ক লক্ষণ উঠে বসলে আরাম পাচ্ছে, ঘাড় পেছন দিকে আরাম পাচ্ছে, সামনের দিকে ঝুঁকলে আরাম পাচ্ছে, কাস্তে কাস্তে কফ উঠে গেলে আরাম পাচ্ছে, কফটা হলুদ রঙে সাদা রঙে সবুজ রঙে যাই বলিস, এইটা হচ্ছে পরিচায়ক লক্ষণ। আর ক্লিনিক্যাল সিমটমস, এই ক্লিনিক্যাল সিমটম কি? ক্লিনিক্যাল সিমটমটা হচ্ছে বিখ্যাত ডাক্তার যারা, মানে 420 যেসব টনিক ব্যাচের ডাক্তারের কথা বলছি না, বিখ্যাত ডাক্তার যারা, যাদের বিশ্বাস করা যায়, যাদের বিশ্বাসযোগ্যতা আছে, যারা হোমিওপ্যাথিরা জানতো, যারা হ্যানেম্যানের নীতি আদর্শ নিয়ে চিকিৎসা করেছেন দীর্ঘদিন, এবং সারা পৃথিবীর লোক যাদের চিনত, এবং ক্রনিক কেসে যারা পারদর্শী ছিলেন, সেই সব ডাক্তাররা মেট্রোমেডিকাতে তাদের পাওয়া লক্ষণগুলো লিখে গিয়েছে যে অমুক ওষুধের মধ্যে এই লক্ষণটা পাওয়া যায়, পেয়েছিলাম আমি। হ্যাঁ, সেটা হচ্ছে ক্লিনিক্যাল সিমটম, সেটা বিশ্বাসযোগ্য। একজন হেরিংয়ের মতো ডাক্তার, কেন্টের মতো ডাক্তার, নীলমণি ঘটকের মতো ডাক্তার, নরেন বন্দ্যোপাধ্যায়ের মতো ডাক্তার যদি লিখে যান এরম কথা যে আমি রুগী চিকিৎসা করতে গিয়ে মেরুদণ্ডের মধ্যে এই লক্ষণটা পেয়েছিলাম, একটা লক্ষণের কথা, সেটার গুরুত্ব আছে। তাহলে লক্ষণ প্রথম সারি প্রথম দিকে হচ্ছে কি, জেনেরিক সিমটম, ক্যারেক্টারিস্টিক সিমটম আর ক্লিনিক্যাল সিমটম। জেনেরিক সিমটম হচ্ছে সাধারণ লক্ষণ, অনেক ওষুধ পাওয়া যাবে, ওর কোনো গুরুত্ব নেই, এই বুকে থাকলাম না। তা জেনেরিক সিমটম, পরিচায়ক লক্ষণ কি? সাধারণ লক্ষণ, পরিচায়ক লক্ষণ কি? বিশেষ লক্ষণ, ল্যাক ক্যানিন নামের বিশেষ লক্ষণ কি? ডান দিক বাঁ দিক করে স্মৃতিশক্তি সাপের ভাই, এরা গুরুত্বপূর্ণ লক্ষণ। সে জল খাচ্ছে, কম খাচ্ছে, বেশি খাচ্ছে, এর কোনো গুরুত্ব নেই ওখানে এই ওষুধের মধ্যে। লাইকোপোডিয়ামের লক্ষণ কি? বিকেলবেলা বৃদ্ধি, পেট ফাঁপতে 4 থেকে 8টা পর্যন্ত বৃদ্ধি, কষ্টপদ্ধত, মিষ্টি খাচ্ছে, গরম খাচ্ছে, এর গুরুত্ব আছে। এইবার মাথার যন্ত্রণা হালকা ধরনের হচ্ছে ডান দিকে, অনেক ওষুধের মধ্যে আছে, ওর কোনো গুরুত্ব নেই। আর ক্লিনিক্যাল সিমটম, বড় বড় ডাক্তাররা, বিখ্যাত ডাক্তাররা, যাদের বিশ্বাস করা যায়, যারা বিশ্বাসযোগ্য ডাক্তার, তাদের মেট্রোমেডিকায় অনেক নতুন নতুন লক্ষণ লেখা আছে, এই ওষুধের মধ্যে আমি এই ওষুধটা রুগীটা সারা দিকে এই লক্ষণটা পেয়েছিলাম, তার গুরুত্ব আছে। আচ্ছা, আমরা এগুলো লেখার সময় লিখলাম। আর একটা কি, সাবজেক্টিভ সিমটম। সাবজেক্টিভ সিমটম হচ্ছে রুগী যেটা নিজে বলছে, আমার বুকে যন্ত্রণা হচ্ছে, আমি ছাড়া তো কেউ জানে না, এটা তো ডাক্তার দেখতে পাবে না। আচ্ছা, সে যে যে লক্ষণগুলো বলছে কেমন তার মুখ থেকে শুনতে হবে, সেটা সাবজেক্টিভ সিমটম, গুরুত্বপূর্ণ। আর অবজেক্টিভ সিমটম কি? আমি যেটা দেখে বুঝছি, এ রোগা, এ মোটা, এর চোখের তলায় কালো, এ জিভ সাদা, এর জিভ ফাটা, ম্যাপের মতো, এর মাঝখান দিয়েছে বিভিন্ন রকম লক্ষণ, নখ মোটা, এ সরু নখ, চুল হালকা ফাটা, এগুলো হচ্ছে অবজেক্টিভ সিমটম।